স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া। প্রথমে জানাচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু, সহিংসতার সংখ্যায় হোয়াইট হাউস এবং বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার। দেশে একদলীয় শাসনের অভিযোগ অবান্তর, ষড়যন্ত্রকারীরা যত চেষ্টা করবে আওয়ামী লীগের শিকড় গভীর হবে বললেন প্রধানমন্ত্রী। ঢাকা 18 আসনের উপনির্বাচনে স্বস্তিতেই প্রচার চালাচ্ছেন নৌকার প্রার্থী, দলীয় কোন্দলের মুখে বিএনপির প্রার্থী। এবং দেশে করোনায় আরো 17 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে 5,983, বিদেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সংবাদ সন্ধ্যায় আপনাদের শিরোনাম বলছিলাম, ব্যাপারে পুরো খবর আর শুরুতেই জানাবো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 5টায় ভারমন্টে ভোট শুরু হয়েছে। এদিকে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে প্রথম জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ভোটের আগে সবশেষ জনমত জরিপে বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প, তবে ব্যাটল গ্রাউন্ড হিসেবে বিবেচিত 13টি রাজ্যে দুই প্রতিদ্বন্দ্বীর ব্যবধান অল্প। ম্যারাথন প্রচারের শেষ দিন 4 রাজ্যে 5টি নির্বাচনী সভা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রচারের সমাপ্তি টেনে তিনি ফিরেছেন হোয়াইট হাউসে। তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ফিরেছেন পেনসিলভেনিয়ার স্কারান্টনে, তার শৈশবের শহরে। এদিকে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, হোয়াইট হাউসেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আরও জানাতে নিউইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সুলাইমান। আমরা দুঃখিত, আমাদের সাথে যুক্ত আছেন জাহিদ হোসেন। এস এম সুলাইমান আমাদের সাথে আছেন। সুলাইমান, একটু জানতে চাই যে ভোট তো শুরু হয়ে গেছে, নিউইয়র্কে কী অবস্থা? এটি তো ডেমোক্রেট ঘাঁটি হিসেবে আমরা জানি, কী অবস্থা দেখছেন সেখানে? আপনি জানেন এখন এখন সকাল সকাল 8টা, সকাল 6টায় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। অলরেডি 2 ঘন্টা ভোট গ্রহণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় রোজমুল আইল্যান্ড স্কুল ভোটিং সেন্টারের সামনে। আপনি দেখছেন যে পিছনে দীর্ঘ লাইন। আসলে এই এই ভোটিং সেন্টার, এখানে কোনো বাংলাদেশি ভোটার নেই, একেবারে নেই বললে চলে। এখানে আসলে শ্বেতাঙ্গ ভোটারের সংখ্যা বেশি। গতবারে আমি এখানে ভোটারদের সাথে কথা বলেছি, গতবারে এই এই ভোট সেন্টারে আসলে সবচেয়ে বেশি রিপাবলিকান সাপোর্টার, কিন্তু এবার রিপাবলিকান হয়তো সাপোর্টার থাকতে পারে, কিন্তু এবার তারা বেশিরভাগে ভোট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, তারা চায় আসলে পরিবর্তনের পক্ষে। আপনি যেমনটা বলছিলেন গতকালকে, আমি আর এখানে আইনশৃঙ্খলা বিষয়টা যদি আমি বলি, আমি একজন নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে 36,000 নিউ ইয়র্ক পুলিশের পুলিশকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং তাদেরকে সর্বদা তাদের ইউনিফর্মে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সহিংসতার আশঙ্কা। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নিউ ইয়র্কের ম্যানহাটন টাইম স্কয়ার থেকে শুরু করে সবচেয়ে বড় মেসি জেসিপেন সবগুলো শপিং মলের যে বাইরে যে যে গ্লাস ছিল, যে শো করা গ্লাস ছিল, গ্লাসগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে স্টিলের ফাঁদ দিয়ে, কারণ যে কোনো সময় সংঘর্ষ হামলার আশঙ্কা থাকতে পারে। এই এই আশঙ্কাতেই নিউ ইয়র্ক সহ টোটাল যুক্তরাষ্ট্রের সব জায়গায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সহিংসতা। কেন এই এই সহিংসতার আশঙ্কা কেন করা হচ্ছে? আমরা দেখেছি অনেক আগাম ভোট পড়েছে এবং আজকেও দেখেছি যে 20টি স্টেটে প্রায় 45% ভোট পড়ে গেছে এর মধ্যে, তো এই আশঙ্কা কেন করা হচ্ছে আসলে? কারণটা হচ্ছে, আপনি যেমনটা জানেন যে গত 1 সপ্তাহ যাবত নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প সমর্থক এবং জো বাইডেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দফায় দফায় ভাঙচুর হয়েছে এবং পেনসিলভেনিয়ার একটি ফিলাডেলফিয়া শহরে ব্যাপক ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকটি এলাকা এবং মার্কেট শপিং মল বন্ধ রয়েছে এবং ওইখানে ম্যাকডোনাল্ড থেকে শুরু করে অনেকগুলো শপিং মল ভাঙচুর হয়েছে। আরেকটা বিষয় আপনি যেমনটা জানেন, কিছুদিন আগে বা গত 2 দিন আগে অন্য একটা স্টেটে যেখানে জো বাইডেনের গাড়ির র্যালিকে আটকে দেওয়া হয়েছে, এইসব বিষয় বিবেচনা করে। এবং আরেকটা বিষয় জানানো হচ্ছে যে এখানকার ট্রাম্প সমর্থক এবং জো বাইডেন সমর্থকদের মধ্যে কিছু ব্ল্যাক লাইভ ম্যাটার সহ মিলে
বেশ কিছু দফায় দফায় গত 4-5 মাস থেকে বিভিন্ন সংঘর্ষ চলে আসছে। এই সমস্ত আশঙ্কায় মনে করা হচ্ছে যে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় তার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যে তিনি যদি ভোটে হেরেও যান তাও তিনি ক্ষমতা ছাড়বেন না এবং তিনি আগামী আরো 12 বছর ক্ষমতা থাকবেন। এই সমস্ত বিবেচনা হয়তো মনে করা হচ্ছে যে যে কোনো সময় উস্কে দেওয়ার। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে অস্ত্র বিক্রির যে মলগুলো দোকানগুলো সেগুলোতে গত 2 সপ্তাহে প্রচুর অস্ত্র বিক্রি হয়েছে। এইসব বিবেচনায় মনে করা হচ্ছে যে কোনো সময় বড় ধরনের হামলা সংঘর্ষ হতে পারে নির্বাচনের যে পাশ করুক যে কোনো দলের হয়তো খুব বড় ধরনের আক্রমণ। এই যে আশঙ্কার কথা বলছিলেন, এই আশঙ্কার কোনো প্রভাব পড়েছে কিনা? এমনিতেই করোনা পরিস্থিতি অনেক আগাম ভোটও পড়েছে, ভোটার উপস্থিতিতে আসলে এই দুটির কোনো প্রভাব আপনি দেখেছেন কিনা? আমি গতকালকে এখানে সন্ধ্যায় বিভিন্ন শপিং মলে দেখেছি, তাই সবগুলো শপিং মল বন্ধ হয়ে গেছে কালকে রাত্রে প্রায়। নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে পিনপথর নিরাপত্তা এবং বিভিন্ন অফিস আদালত এবং অফিস এবং শপিং মলের তাদের কর্তৃপক্ষ সবাই একটা অফিসিয়াল নোটিশ দিয়েছে আগামীকাল যে আজকে ভোটের দিন, খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে থেকে মানে বাইরে বের না হয়, কাজের জায়গা থেকে কোনো যেন কাজে থাকে যেন চলাফেরা সীমিত করা হয়, সবাইকে সতর্কতা মানে অফিসিয়ালি সবাই যে যার সেক্টরে কাজ করছেন সেখানে সতর্কতা জারি করা হয়েছে। এই সব বিবেচনায় আসলে এবং এইবারে প্রথম ভোটিং সেন্টার গুলোতে সর্বোচ্চ মানে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে, যেটা আগে কখনো দেওয়া হয়নি। মানুষ ইচ্ছে মতো ভোট দিতে চলে আসতো কিন্তু এবার আসলে পুলিশ পাহারায় ভোট দেওয়া হচ্ছে। সুলাইমান, এইবার আসলে দেখার বিষয় আসলে সব পরিস্থিতির পরে আসলে কে হচ্ছেন প্রেসিডেন্ট সেটির পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মার্কিন সরকারের পরিবর্তন আসলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় সচিব আরও বলেন, বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এবং সহিংসতা সমর্থন করে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে আর হিসেব করছে বিশ্ব, ব্যতিক্রম নয় বাংলাদেশও। হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, আবারও ট্রাম্প না জো বাইডেন? এতে কি পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে? সচিব বললেন, ব্যক্তি বা দলের উপর দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করে না, দু দেশের বাণিজ্যেও তেমন প্রভাব পড়বে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে মার্কেটটা আছে বা যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াট এভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশন। ফ্রান্সকে ঘিরে চলমান অস্থিরতা প্রসঙ্গেও কথা বলেন সচিব, জানান যে বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা কখনোই কাম্য নয়, ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটেছে তাও নিন্দনীয়। কখনোই ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না বা এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য, এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। এক প্রশ্নের উত্তরে সচিব জানান, করোনাকালে মালয়েশিয়া থেকে এসে আটকে পড়া বাংলাদেশিদের পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে সেই দেশটি কোনো সিদ্ধান্ত নিলে তাতে সরকারের কিছু করার থাকবে না। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রই এখন এককভাবে বড় দেশ। তাই ট্রাম্প বা বাইডেন যিনি মার্কিন ক্ষমতায় আসুক না কেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল চান রপ্তানিকারকরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নতুন নেতৃত্ব যেমনই হোক দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না, তবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে দেশের বেসরকারি খাতে সহায়তা বাড়ানোর বিষয়ে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $8.5 বিলিয়ন ছাড়িয়েছে আগেই। বাংলাদেশ বিদেশে যা রপ্তানি করে তার 1/5 যুক্তরাষ্ট্রে। গেল বছর দেশটিতে $670 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে 9.5% বেশি। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে $230 কোটি পণ্য। যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়াতে চেষ্টা করছেন সরকার ও রপ্তানিকারকেরা, কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকে শুল্ক আরোপ করলেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের ক্ষেত্রে দিয়েছে ছাড়। মার্কিন সরকারে পরিবর্তন এলেও পররাষ্ট্রনীতিতে সাধারণত তেমন পরিবর্তন আসে না।
তাই প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বা ট্রাম্প যেই আসুক, বিনিয়োগ ও বাণিজ্যে আরও সহায়তা চান ব্যবসায়ীরা। পররাষ্ট্রনীতি বা বাণিজ্যিক নীতি যেটা হয়, এই নীতিটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র সহজে চেঞ্জ করতে চায় না। তারা একটা দীর্ঘমেয়াদী নীতিতে বিশ্বাস করে, এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি সরকার পরিবর্তন হয়েও যায়, যদি ধরেন এবার যদি রিপাবলিকানরা নাও আসতে পারে, তাহলে পরেও আমাদের সাথে সম্পর্কের কোন রকম কোন ব্যতিক্রম হবে না। আমরা যেই সম্পর্ক নিয়ে এখন ব্যবসা চালাচ্ছি, আমার মনে হয়েছে এটা আমরা কন্টিনিউ করতে পারবো। কয়েকটা পণ্যে আমরা $30 মিলিয়ন মতো জিএসপি ফেসিলিটিস এর মধ্যে ছিলাম। আমরা তাদেরকে আরও একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা তাদের ওখান থেকে কটন নিয়ে আসব, সেই কটনটা দিয়ে যে গার্মেন্টসগুলো প্রোডিউস করা হবে সেই গার্মেন্টসগুলোকে তারা যাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদেরকে দেয়। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে, ভবিষ্যতে ব্লু ইকোনমির সুযোগ কাজে লাগাতে কারিগরি সহায়তা এবং জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার তাগিদ দিচ্ছেন তারা। কিভাবে তার বেসরকারি খাতকে আরো বেশি বহুমুখীকরণ করতে পারে তার সঙ্গে মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা, সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা ICT খাতকে শক্তিশালী করার যে সহযোগিতা সেটি বাংলাদেশ অবশ্যই বিবেচনা করতে পারে। করোনার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, এর ধারাবাহিকতা থাকলে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যারাই আসুক তাদের কাছে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই, আপনার বিবেচনায় এবার দুজন প্রার্থী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, এই দুজনের মধ্যে কার দিকে পাল্লা ভারী, পরিবর্তন কি আসবে, কি মনে হয় আপনার? ধন্যবাদ। দেখুন, এ নিয়ে তো প্রচুর আলাপ আলোচনা এবং প্রচুর গবেষণা ওয়েস্টার্ন মিডিয়াতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়াতে হচ্ছেই, কাজে সেটার থেকে যা যেটুকু দেখা যাচ্ছে এর চেয়ে বেশি কিছু প্রেডিক্ট করতে যাওয়া আমাদের জন্য খুবই রিস্ক। এটা খুবই নিঃসন্দেহ বিষয় যে জো বাইডেন অবশ্যই বেশি ভোট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আজকে থেকে এক বছর আগে যখন এ নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন বলা হচ্ছিল যে অন্তত 50 লাখ ভোট বেশি পাবেন, কিন্তু তারপরে উনি জিতবেন কিনা সন্দেহ, মানে ডেমোক্রেটিক প্রার্থী। ইদানিং কিন্তু অনুমান করা হচ্ছে যে প্রায় 1 কোটি ভোট বেশি পেতে পারেন বাইডেন ট্রাম্পের তুলনায়। তারপরেও কিন্তু নিশ্চয়তা আসছে না, কারণ চূড়ান্ত বিচারে ভোটের ফলাফল নির্ভর করবে আসলে 3-4টা রাজ্যের উপরে। সেই 3-4টা রাজ্য যদি নিয়ে নিতে পারেন বাইডেন, কারণ বাকিগুলো ধরেন 40টার বেশি রাজ্য কিন্তু কে জিতবে এটা নিশ্চিত হয়ে আছে। কিন্তু আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 20টি রাজ্যে ইতোমধ্যেই 45% ভোট পড়েছে এবং তার মধ্যে ডেমোক্রেটিক প্রার্থী 30% এবং রিপাবলিকান প্রার্থী 24% ভোট পেয়েছে। তার মানে এখানেও ডেমোক্রেটিক প্রার্থী এগিয়ে আছেন। তার বাইরে যেটি জানতে চাই, ধরেন যদি এইখানে এবারের নির্বাচনে একটি পরিবর্তন আসেও বা নাও আসে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনো রকম কোনো প্রভাব পড়ার কোনো মানে সম্ভাবনা আছে কিনা? আমার মনে হয় না। আমরা একটু আগে তো শুনছিলাম যে ব্যবসায়ী শ্রেণী থেকে যে কথাবার্তা বলা হচ্ছিল সেটা একেবারেই সঠিক, আসলে বড় কোনো পরিবর্তন হবে না। আমরা চট করে যদি আশা করি যে, কারণ ডেমোক্রেটদের সময়ই তো আমাদের GSP বেনিফিট বাতিল হয়েছে, সেটা এখন কন্টিনিউ করছে এবং সেটা আবার যে চালু হবে এরকম সম্ভাবনা খুব বেশি নেই, মানে আমি বলবো যে খুবই কম সম্ভাবনা যে GSP সুবিধা আমাদেরকে দেওয়া হবে। মার্কিন নির্বাচনে আরেকটি বিষয় আছে একটু যেটি ব্যতিক্রম, এবার কিন্তু সহিংসতার আশঙ্কা করা হচ্ছে ব্যাপক হারে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আমাদের নিউইয়র্ক প্রতিনিধিও বলছিলেন যে সেখানকার বড় বড় শপিং মল এবং অফিস আদালত সব জায়গায় একটা সতর্ক অবস্থায় আছে। এই যে একটি নতুন ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি, এইটার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এরকম তো আগে দেখা যায়নি। আসলে এরকম আগে দেখা যায়নি সত্যিকার অর্থে তো, ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টও কিন্তু আমেরিকাতে কখনো দেখা যায় না। উনি সম্পূর্ণই ছিলেন রাজনীতির বাইরে থেকে আসা, যদিও উনি এক সময় ডেমোক্রেটিক পার্টি, এক সময় রিপাবলিকান পার্টি, এক সময় অন্য একটা ছোট দলেরও সদস্য ছিলেন। বস্তুত যখন বারাক ওবামা যখন ইলেকশনে জিতছেন তখনও পর্যন্ত কিন্তু ট্রাম্প ডেমোক্রেটিক পার্টিরই সদস্য, এরপরে উনি রিপাবলিকান দলে গিয়েছেন নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে গিয়েছেন 4-5 বছর আগে, মানে নির্বাচনের 4-5 বছর আগে। একটু অন্যরকম একটা কথা সবাই যেটা স্বীকার করছেন এবং আমরাও দেখতে পাই সেটা হলো যে মার্কিন সিস্টেমের মধ্যে যে এক ধরনের একটা বাইপার্টিজন অ্যাপ্রোচ ছিল
সেটা কিন্তু শেষ হয়ে গেছে এই ট্রাম্পের সময়। উনি জিতুন বা যাই হোক, কিন্তু এটা ঠিক যে উনি এক ধরনের ডিভাইসিভনেস, মানে একটা পরিবেশ সৃষ্টি করেছেন মার্কিন জনগণের মধ্যে, যে তারা একেবারেই পরস্পরের যেন বিরোধী হয়ে গেছে এরকম একটা জিনিস। এবং কেউই, যেটা সবসময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠানের উপরে যে প্রচন্ড বিশ্বাস ছিল, সেটা যেন একটু নড়ে যাচ্ছে এবং সবাই যেন জিততেই হবে এরকম একটা ভাব, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, নির্বাচনের ইতিহাসে কিন্তু কখনোই ছিল না। এটা সবসময়ই, বরং যিনি পরাজিত হতেন, লক্ষণ দেখলেই, যখন বুঝতে পারছেন যে পরাজিত হচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিপক্ষকে একেবারে কংগ্রেচুলেট করে সেটা মেনে নিতেন, সেই পরিবেশটা হয়ে গেছে, এই কারণেই হতো এই অবস্থা। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। 3 নভেম্বর জেল হত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই 3 নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। খুনি মোশতাক এবং জিয়ার চক্রান্তে এ হত্যাকাণ্ড। আওয়ামী লীগ ছাড়া কোনো দলই জনগণের কল্যাণে কাজ করেনি, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্রকারীরা যত বেশি চেষ্টা করবে আওয়ামী লীগের শেকড় তত গভীরে প্রবেশ করবে। এছাড়া প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে বলেন, যেসব দেশে শীত এসেছে সেখানে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, বাংলাদেশেও শীতকাল আসছে, তাই সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা কথা, একজন এক এক জায়গা থেকে নানা বচন দিচ্ছে, নানা কথা বলছে, নানা প্রশ্ন করছে, আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি একদলই চলে যাচ্ছে। আমাদের কিছু বাম দল আছে, তারা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে, কিন্তু প্রকৃতপক্ষে গণতান্ত্রিক দল হিসেবে তো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের সকল নেতা কর্মী, অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক বেশি, আর সেটা যদি কারো চক্ষুশূল হয় বা মনোব্যথা হয় আমাদের কিছু বলার নাই। নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে জেল হত্যার রহস্য উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার শপথে বলিয়ান হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জেল হত্যা দিবসে জাতীয় ধানমন্ডি 32 নম্বর এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, পরে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে সহযোগী সংগঠনগুলো। এ সময় জেল হত্যা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি, এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এই বিষয়টি উদ্ঘাটন করে বের করা হবে। পরে নেতারা সরাসরি চলে যান বনানী কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। নেতাকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে যায় চার নেতার সমাধি। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। আজ আমরা শপথ নেব, আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণ করব। নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও চার নেতার আদর্শ অনুসরণ করতে মনোযোগী হওয়ার তাগিদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের সময় এগিয়ে এলেও ঢাকা 18 আসনের উপনির্বাচনে এখনও অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। অন্যদিকে কোন্দল না থাকায় স্বস্তিতেই প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী, আর প্রচারে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী, তবে তা নাকচ করে দিয়েছেন নৌকার প্রার্থী।
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ, সেই সঙ্গে জমে উঠেছে দুই দলের প্রার্থীর বাগযুদ্ধ। বিএনপি প্রার্থীর অভিযোগ নির্বাচনের কোনো পরিবেশ নেই, আর আওয়ামী লীগ প্রার্থী বলছেন এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংযোগ গণসংযোগ করতেছি এবং গণসংযোগ আমরা চালিয়ে যাচ্ছি, ওদের সাথে আমাদের দেখাও হয় না, ওদের সাথে আমাদের কথাও হয় না। ভোট অত্যন্ত শান্তিপূর্ণ হবে, নির্বাচন কমিশন স্বাধীন দেখেই তারা স্বাধীনভাবে নির্বাচন করবে, এখানে কোনো প্রভাবের কিছু নাই এবং প্রভাব বিস্তারের কিছু নাই। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছে। আজকে আমাদের নির্ধারিত প্রোগ্রাম, সেই নির্ধারিত প্রোগ্রামে বাধা দিয়েছে, আপনারা নিজেরা দেখেছেন সেখানে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। আমি যেখানে যেই ওয়ার্ডে আমি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি পূর্ব অনুমতি নিয়ে, সেই ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়ে দিচ্ছে। এদিকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মঙ্গলবারও উত্তরায় বিক্ষোভ করেছেন তারই দলের বহিষ্কৃত নেতাকর্মীরা। যারা স্থানীয় বিএনপি তাদের সাথে তার কোনো সমন্বয় নাই, এই সমন্বয়হীনতায় এই বিএনপির রাজনীতি 18 বছরের রাজনীতিকে দুর্বল করে ফেলেছে। ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশীরা তারা ইতিমধ্যে বয়কট করেছেন, এস এম জাহাঙ্গীর সাহেবকে বয়কট করেছেন। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনে ভোট গ্রহণ করা হবে 12 নভেম্বর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,983 জনের। 113টি ল্যাবে 24 ঘন্টায় 14,061 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,659 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.80%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,12,647 জনে, সুস্থ হয়েছেন আরও 1,886 জন, এ নিয়ে মোট সুস্থ 3,29,787 জন। বিদেশ থেকে কেউ দেশে এলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে যাদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে বিশেষজ্ঞ মতামত অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। না আসা পর্যন্ত মাস্কটাই সত্যিকারী কার্যকরী একটি ব্যবস্থা, এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব, এবং কীভাবে মাস্কটাও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়াকে ওএসডি করা হয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ডাক্তার তানভীর আহমেদ চৌধুরীকে নতুন পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের 3 কর্মদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। ওএসডি হওয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক আব্দুর রহিম গত সপ্তাহেই অফিস চলাকালীন মুসলিম নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর উপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে এ নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। পরে তিনি তার বক্তব্য এবং বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় 6,40,00,000 টাকা লোপাট করার অভিযোগ আনা হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। প্রায় 2 ঘন্টা আমতলার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে 7 দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে সরে যায় তারা। তবে এরপর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। মহামারী করোনায় পরীক্ষা বাতিল সহ 4 দফা দাবি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে মেডিকেল শিক্ষার্থীরা। দাবি না মানার প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা বলছেন একদিকে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, অন্যদিকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। তারা শুধু আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের কোনো কথা তারা শুনে নাই, কোনো কিছুতেই কোনো স্যারই আসতে রাজি হননি, এবং তারা ক্লিয়ারলি বলেছেন যে আমাদেরকে বনসই দিয়ে পরীক্ষাটা দিতে হবে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য শিক্ষা শাখার পরিচালক। 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয়, বিএমডিসি এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা, তাদের সবার সঙ্গে তোমরা কথা বলেছ, এবং তোমাদের যে দাবি দেওয়া এটার সঙ্গে আমরা অবগত আছি, এবং আমরা বারবারই বলার চেষ্টা করছি যে এটা নিয়ে আমরা আমাদের স্টেক হোল্ডার যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি অলরেডি। এদিকে প্রায় 2 ঘন্টার অবরোধে বিমানবন্দর সড়কে তৈরি হয় যানজট, এতে ভোগান্তিতে পড়েন অনেকে।
আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের চালক এবং যাত্রী, তারা সবাই নড়াইলের লক্ষ্মীপাশা এলাকার বাসিন্দা। বেলা 3:15 দিকে কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানিয়েছেন, পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি নড়াইলের লক্ষ্মীপাশায় যাচ্ছিল। তবে কুষ্টিয়া ঝিনাইদহে মহাসড়কের লক্ষ্মীপুরে পৌঁছলে বীজবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সের চালক, রোগী এবং রোগীর 3 স্বজন। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে যে কয়েকজন ছিল, এরা পরিবারের সদস্য ছিল 4 জন আর একজন ড্রাইভার। এরা গতকালকে পাবনা গেছিল, পাবনা থেকে পাবনা পাগলাগারদে একজন রুগী তাদের ভর্তি ছিল, ওকে গতকালকে রিলিজ দিয়েছে। আজকে আবার তাকে নিয়ে এরা নড়াইলের লক্ষ্মীপাশা এদের বাড়িতে ফিরতেছিল। ইতিমধ্যে এই লক্ষ্মীপুর নামক স্থানে কুষ্টিয়া জেলার এখানে তারা এই দুর্ঘটনা কবলিত হয়। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য স্পন্সরদের ভালো সাড়া পেয়েছে বিসিবি। ইতিমধ্যে চূড়ান্ত প্রায় 4 দলের স্পন্সর, 2-1 দিনের মধ্যে আসছে ঘোষণা, জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। ব্যক্তিগত অনুশীলন থেকে ছোট গ্রুপ, তারপর দলীয় অনুশীলন, ধাপে ধাপে এগিয়ে টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জেও সফল। বিসিবি প্রেসিডেন্ট কাপের অক্ষত বাবল আত্মবিশ্বাস যোগাচ্ছে, পরীক্ষামূলক আয়োজনের তকমা এবার ঝেড়ে ফেলার পালা। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যালেঞ্জ অনেকগুলো শর্ত পূরণের, কিন্তু কাজটা এখনও কঠিন দেখাচ্ছে করোনার চোখরাঙানিতে। তারপরও ইতিবাচক থাকছে বোর্ড, আয়োজকদের আত্মবিশ্বাসের কেন্দ্রে স্পন্সরদের আগ্রহ। 5 দলের টি-20 টুর্নামেন্টে স্পন্সর তালিকা প্রায় চূড়ান্ত। বেক্সিমকো, জেমকন, গাজী গ্রুপ ও ইনসেপ্টার স্পন্সর হওয়া একরকম নিশ্চিত বলা যায়। আলোচনায় আক্তার গ্রুপও আশানুরূপ আমরা সাড়া পেয়েছি এবং সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের যারা ইন্টারেস্টেড যারা স্পন্সর আছেন তাদেরকে আমরা এলওআই ইস্যু করে দেবো। নভেম্বরের রাউন্ড 20 এর মধ্যে আমরা শুরু করব। সো 20-21-22-এর মধ্যে যে কোনো একটা সময় আমরা এইভাবে আমাদের প্ল্যান করেই আমরা এগোচ্ছি। টিম স্পন্সর যদি হয় কর্পোরেট হাউসগুলো, তবে স্বয়ংক্রিয়ভাবে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে প্লেয়ার্স ড্রাফটে। সেই হিসেব মাথায় রেখে ইতিমধ্যে কাজ কিছু এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। এছাড়া আলোচনা চলছে দর্শক উপস্থিতি, প্রেজেন্টেশন সেরিমনি সহ একাধিক ইস্যুতে। অন প্রসেস আছে এই ব্যাপারে, আমরা সিদ্ধান্তটা আমাদের সংশ্লিষ্ট যে আমরা যে টিমটা বা যে গ্রুপটা ওয়ার্কআউট করছে সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা বোর্ডের অনুমোদন পেলে এই ব্যাপারে আমরা ডিটেলস বলতে পারব। মাঝে সময়টায় পিএসএল খেলতে যাবেন মাহমুদুল্লাহ তামিম, পাকিস্তান থেকে ফিরে টি-20 লিগ। সেক্ষেত্রে কোয়ারেন্টিন পর্ব কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। তবে সরকারি সংস্থাগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব, আত্মবিশ্বাসী প্রধান নির্বাহী। সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সাথে কথা বলে এই ব্যাপারে আমরা প্রসিড করব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলের প্লে অফ নিশ্চিতের রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:00। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্লে অফ নির্ধারণ, এটিই প্রমাণ করে আসর কতটা জমজমাট হয়েছে। হায়দ্রাবাদকে হারিয়ে আত্মবিশ্বাস ধরে রাখার লক্ষ্য চারবারের চ্যাম্পিয়নদের, চোটের কারণে এই ম্যাচেও অনিশ্চিত রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি দলে ভারসাম্য ফেরাতে পারে, বিপরীতে শেষ চারের কঠিন সমীকরণ পারফরমেন্স দিয়ে সহজ করতে চায় হায়দ্রাবাদ। জয় পেতে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় ওয়ার্নারের দল। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।